শুরু হলো সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে সঙ্গে আছি আমি ইশরাত জাহান পূর্বাঞ্চলে বন্যার পানি কিছুটা কমলেও দুই দিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর নোয়াখালিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে লক্ষ্মীপুর সদরসহ পাঁচ উপজেলার নয় লাখ মানুষ জলমগ্ন আটান্নটি ইউনিয়নের প্রায় প্রতিটি এলাকায় বানের জল ঢুকে পড়েছে ডুবে গেছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি এবং ব্যবসা প্রতিষ্ঠান পর্যাপ্ত নৌকা না থাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে দুর্গম এলাকাগুলোতে যেতে পারছেন না স্বেচ্ছাসেবীরা নোয়াখালীর মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় এসব এলাকায় হু হু করে পানি বাড়ছে পানি এখন আমার বাড়ি ঘর দরজায় আমারে না হাঁটুর উপরে আর এদিকে ধর না এক রাম বন্দিখানার মধ্যে আছে ঘরের মধ্যে পাঁচটা দি উদন্য আছে তারা খানাতে খুব অসহায় মুখ খুলি কারার তো খুঁজতে পারে না খাইতে পারে না নোয়াখালীতেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির এখনও তলিয়ে আছে পথঘাট ঘরবাড়ি ডুবে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে বহু মানুষ এদিকে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে হাতিয়ার ঘাসিয়ার চর নিঝুম দ্বীপও জলমগ্ন হয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলের নেই ত্রাণ সরবরাহ এখন পর্যন্ত জেলায় পানিবন্দী রয়েছেন একুশ লাখেরও বেশি মানুষ পানি উন্ডালো সারও বাড়তে আর সার এক শ্রেণী বা আছে

ফেনী সদর ও সোনাগাজের পরিস্থিতি এখন উন্নতি হয়নি এই উপজেলাগুলোর সবকটি ইউনিয়ন বানের জলে নিমজ্জিত পশুরাম ফুলগাজী দাগুন আর ছাগল নাইয়া থেকে পানি নামায় বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র একই সাথে ত্রাণের তীব্র সংকট স্পষ্ট হচ্ছে পানি কমায় ত্রাণের জন্য ঘর থেকে বেরিয়ে ছুটে আসছেন বানভাসী মানুষ ঘরে ঘরে দেখা দিয়েছে পানিবাহিত নানান রোগ জেলার অন্তত দশ লাখ মানুষ এখনও পানিবন্দী এর মধ্যে দেড় লাখ মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিছু নেই অনেক ক্ষতি গেছে মানুষ মারা গেছে পশু মারা গেছে যারা প্রত্যন্ত অঞ্চলে আছে অনেকের খাওয়া নাই ঘরে তো পানি যাওয়ার পরে গ্রামের মধ্যে অনেক দুস্থ লোকদের মাঝে অনেক অভাব দেখা দিয়েছে পানিবাহিত যে রোগগুলো আছে বিশেষ করে বাচ্চা শিশুরা বয় বৃদ্ধরা এটাতে বেশি আক্রান্ত হচ্ছে দর্শক বন্যা পরিস্থিতির খবর জানাতে দিবে আমার সহকর্মীরা শুরুতে যেতে চাই নোয়াখালীতে সেখানে রয়েছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান তার কাছ থেকেই জানবো সেখানকার পরিস্থিতি রিয়াজ আপনি তো নোয়াখালী বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করেছেন জেলার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন আর কেমন দেখলেন সেখানকার অবস্থা এবং ত্রাণ তৎপরতা সম্পর্কে জানাবেন সারাদিন আমরা ছিলাম চাটখিল সহ কয়েকটি এলাকায় আমরা এখন এসেছি নতুন একটি এলাকা সেটি হচ্ছে সদরের পশ্চিমাঞ্চলে আট নাম ইউনিয়ন সেই ইউনিয়ন অবস্থা যদি দেখি এটি তুলনামূলকভাবে ভাবে নোয়াখালীর উঁচু এলাকা হিসেবে পরিচিত তো সুতরাং উঁচু এলাকার যদি এই অবস্থা হয় আপনি দেখতে পাচ্ছেন মানুষ হাটু হাঁটু সমান পানিতে করে এসছেন তাদের যে ঘরবাড়ি সেই ঘরবাড়ি থেকে তারা প্রয়োজনীয় কাজ সারতে তারা বাজারে বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন তো এখানে আমরা যদি দেখছি মূলত নারী এবং শিশু যারা রয়েছেন তাদের অবর্ণনে দুর্ভোগ তাদেরকে পথে হচ্ছে স্কুলগুলো রয়েছে যেখানে সরকারি স্কুলগুলো রয়েছে এই এই এলাকায় দু তিনটি সবগুলোতেই তিল ধারণের ঠাঁই নেই সেখানে মানুষ আশ্রয় নিয়েছেন বিশেষ করে নারী এবং শিশুরা আর ট্রাণের কথা যদি বলতে হয় আসলে ত্রাণের সব জায়গায় একই অবস্থা যে শুধুমাত্র খুব সহজ যাতায়াত বা সহজে যাতায়াত করা যায় সহজে যাওয়া যায় সেই ধরনের এলাকাগুলোতে খুব বেশি পরিমাণ ত্রাণ পৌঁছাচ্ছে তবে ত্রাণের সংকট নেই আমরা যতটুকু দেখেছি পুরো নোয়াখালী বিভিন্ন উপজেলা সদরগুলোতে বা মূল সড়কগুলোতে যে ট্রাক বা বিভিন্ন পরিবহন সেগুলো বিভিন্ন এলাকা সারা দেশের বিভিন্ন এলাকা থেকে তারা আসছেন কিন্তু এসে সমস্যা পড়ছেন যে খুব যাতায়াত দুর্গম হওয়ার কারণে বা পর্যাপ্ত সংখ্যক নৌকা না পাওয়ার কারণে অথবা সেই সহযোগিতা যদি না পায় তাহলে আসলে কিভাবে ত্রাণ পৌঁছাবে সেটি একটি বড় প্রশ্ন থেকেই যায় তো সেই কারণে এখন পর্যন্ত দুর্গম যে এলাকাগুলো রয়েছে বা প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতে ঠিক সেইভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না তবে স্থানীয় সংগঠন বা স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তরুণরা রয়েছে বা যারা রয়েছেন এলাকার তারা চেষ্টা করছেন যে যারা বানভাসী মানুষ যারা আশ্রয় নিয়েছেন এই আশ্রয় কেন্দ্র বা এখনও যারা আশ্রয় নিতে পারেননি ঘরে রয়েছেন তাদেরকে অন্তত একবেলা বা দুবেলা যেভাবে হোক খেয়ে পড়ে বাঁচিয়ে রাখার একটি নিরন্তর যে চেষ্টা সেটি স্থানীয়রা করে যাচ্ছেন আপনাকে দর্শক আমরা এবার কুমিল্লায় যেতে চাই কুমিল্লার বিভিন্ন দুর্গত এলাকায় আটকে পড়া কয়েকজন প্রসূতিকে উদ্ধারের পর নেওয়া হয়েছে হাসপাতালে তাদের শারীরিক অবস্থার জানবো আমরা আমার সহকর্মী খোকন চৌধুরী সেখানে রয়েছেন খোকন উদ্ধারকৃতদের কোথায় রাখা হয়েছে এবং তাদের ব্যাপারে কি জানিয়েছেন চিকিৎসকরা ছিল প্রথম আগ থেকেই সেই কারণে সেই এলাকার মানুষ কিন্তু প্রায় দশ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছিল এবং এর ফলে কিন্তু আসলে নানান রোগ জ্বালাম সহ বিভিন্ন ধরনের মানুষ কিন্তু যারা সেনাবাহিনী রয়েছেন তারা কিন্তু উদ্ধার করেছেন এর সেনাবাহিনী উদ্ধার কৃত একুশ হাজারের মধ্যে এখানে কিন্তু সতেরো জন আমরা প্রস্তুতি পেয়েছি যারা ইতিমধ্যে সিএমএস হসপিটালে তাদের প্রসব কাজ সম্পন্ন হয়েছে এবং সেনাবাহিনী তত্ত্বাবধানে হয়েছে তাদের কিন্তু আসলে চিকিৎসা থেকে শুরু করে আসলে সব ধরনের ব্যবস্থায় কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে এখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন হসপিটালও কিন্তু আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং ওষুধপত্রের তো এই বিষয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলেছিলেন সেনাবাহিনী প্রধান তিনিও যে বিষয়টি জানিয়েছেন যে ত্রাণ কার্যক্রম থেকে উদ্ধার কার্যক্রম সর্বক্ষেত্রেই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন ইতিমধ্যে ওই এলাকার জন্য কিন্তু আহ ছয়টি হেলিকপ্টার রাখা হয়েছে অর্থাৎ বড় বড় হেলিকপ্টারে করে ত্রাণ নিয়ে যাচ্ছেন এবং যাদেরকে উদ্ধারের প্রয়োজন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছেন যেসব যে সমস্ত দুর্গম এলাকা রয়েছে সেখানে ছোট হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার কাজ চালাচ্ছেন এবং প্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে আপনি জানেন যে দুর্গত এলাকার সংখ্যা কিন্তু বেশি এসব এলাকা যেহেতু নৌযান অনেক ক্ষেত্রে পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন যে রিমোট এরিয়া গুলো রয়েছে সেখানে কিন্তু বন্যা যে দুর্গতদের পাশে কিন্তু যে প্রাণ নিয়ে যাওয়াটা অনেকেই দু দুঃসহ ব্যাপার তো সেই চ্যালেঞ্জিং মোড় কিন্তু সেনাবাহিনী এবং ছাত্র জনতা মিলে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন তো এখন পর্যন্ত কিন্তু তারা যে উদ্ধার কাজ বিশেষ করে যারা বানবাসী রয়েছেন তাদের কাছে প্রাণ প্রাণ পৌঁছানোটাই এখন তাদের বড় মুখ্য কাজ হয়ে গেছে বলে দাঁড়িয়েছে তো তারা বলছেন যে প্রত্যেকটা মানুষ যাতে প্রাণ পায় সেই নিশ্চয়তাটা কিন্তু আজকে সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে এসেছে বিশ্বাস শুকন ধন্যবাদ আপনাকে মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন বাড়িঘর সড়কের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের এতে দৃশ্যে হারা হাজারো কৃষক বসতঘর মেরামতের খরচ নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র মানুষ বানের জল নেমে যেতেই হতবাক সবাই চারিদিকে মদের খালি বোতলের ছড়াছড়ি এই চিত্র মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে উজানের ঢলে ধলাই নদ হয়ে পার্শ্ববর্তী দেশ থেকে ভেসে আসে অসংখ্য মদের বোতল শুধু মদের খালি বোতলই নয় প্লাস্টিক বর্জ্যে সয়লাভ ফসলি জমি একদিকে বানের জলে জমির ফসল নষ্ট আরেকদিকে জমিতে প্লাস্টিক বর্জ্য বিপাকে প্রান্তিক কৃষক বিস্তলা নষ্ট হয় আমন ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় তারা আউশ আসিল মনে হয় আড়াই আর এমনে হাইল করছিলাম হাইল আসিল সাড়ে সাত কেয়ারের মতো হাইলও নাই আউশও নাই মানে দু ক্ষেত নিছে আমি তো মনে হয় আমার পনেরো কেয়ার জায়গা হয়ে গেছি আমরা তো মনে হর এবারে নিয়ে শুয়াই ক্ষেত্র আমরা নিয়ে আর কোনো লো নাই সব গান গেছে এখান নিয়ে দইয়া আর ওই তো না একবারে মদর বোতল গেলা বাল বাংগা ইতায় জমি যাওয়া আমার ওটার উপরে নির্ভর ও ক্ষেত্র উপরে নির্ভর পাঁচ কেয়ার জায়গা ক্ষেত্র ছিল কৃষি বিভাগের তথ্য বলছে জেলার সাত উপজেলায় বন্যায় আউশ আমন ও সবজি ক্ষেত মিলিয়ে প্রায় ত্রিশ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনো চলছে আগাম শীতকালীন সবজি বীজ এখন এই মুহূর্তে আমরা কিছু বিস্তলা তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ কৃষক সরকারের পুনর্বাসনের উদ্যোগ নিলে আমরা সেটা দুটো বাস্তবায়নের চেষ্টা করি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতেও বন্যার পানি নেমে যাওয়ার পর বেরিয়ে আসছে ক্ষত চিহ্ন পানি নামলেও অনেক বসতবাড়ি বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে মেরামতের খরচ নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র মানুষ দেখে আমরা মাঝে পয়সা প্রায় হোটেলের আমার হোটেলের সব কিছু বাসায় রয়ে গেছে গা বানের জলে চার শতাধিক পুকুর জলাশয়ের মাছ ভেসে গেছে সবজি আমনের বিস্তলা সহ প্রায় দুই হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে ক্ষতি হয়েছে বিভিন্ন সড়কেরও অনেক বীজ জানো নাই জালও নাই আর আমি এই জমি লাগাম আমার এই কোনো সমর্থন নাই দুইটা পুকুরে প্রায় দশ লক্ষ টাকা দশ থেকে এগারো লক্ষ টাকার মাছ ছিল সব নিয়ে গেছে পুকুরে ফারের মধ্যে কম রহমান পানি ছিল বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন অর্থ বরাদ্দ সাপেক্ষে সহায়তার আশ্বাস কর্মকর্তাদের জাহিদ হাসান যমুনা নিউজ চলমান বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা উত্তরায়ণ মন্ত্রণালয় থেকে বেশি মারা গেছে কুমিল্লায় সেখানে মৃতের সংখ্যা দশ জন দুপুরে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় বন্যায় দ্বিতীয় সর্বোচ্চ নোয়াখালী ও চট্টগ্রামে মারা গেছেন পাঁচজন করে এছাড়া কক্সবাজার জেলায় তিনজন আর ফেনি খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছেন নিখোঁজের তালিকায় আছেন মৌলভীবাজারের জেলার দুইজন জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রালয় সংবাদ সম্মেলনে বন্যা দুর্গত এলাকায় সরকারি বেসরকারি সহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয় ব্রিফিংয়ে অংশ নেন সংশ্লিষ্ট সবগুলো পক্ষের প্রতিনিধিরা মন্ত্রণালয়ের সাথে অনলাইনে যুক্ত হয়ে মাঠের বাস্তবতা জানান যোগান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিয়াজ রায়হান মৃতের সংখ্যা সাতাশ এর ভিতরে কুমিল্লা দশ ফেনী এক চট্টগ্রাম পাঁচ খাগড়াছড়ি এক নোয়াখালী পাঁচ ব্রাহ্মণবাড়ি এক লক্ষীপুর এক ও বাজার তিন নিখোঁজ লোকের সংখ্যা হচ্ছে দুই আগে যেটি ছিল মৌলীবাজারের কয়েকটি জায়গায় আমরা ফিল্ড হসপিটাল প্রস্তুত রেখেছি এবং যেখানে স্বাস্থ্য সেবা দেওয়া দরকার সেটি সেনাবাহিনীর এবং আমাদের সিভিল সার্ভিস কার্যালয়ের চিকিৎসা কিন্তু তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ বিকেলে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন তারা এ সময়ে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন পাকিস্তানের হাইকমিশনারের সাথে সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার বিচ মান্টিস্কে এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইউসুফ আল দুহাইলান ছাত্র জনতার অভ্যুত্থানে ঘটা গণহত্যা তদন্তে বাংলাদেশ জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি বলেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরো বেশি সৈন্য নেয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন প্রতিনিধিরা তারা জানান বাংলাদেশের অবস্থান অক্ষুণ্ণ থাকবে বৈঠক শেষে জাতিসংঘের হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রৌরি মুঙ্গোভেন জানান অভ্যুত্থান চলাকালে সংঘটিত নৃশংসতা তদন্তের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে অন্তর্বর্তী সরকার শিক্ষার্থী ও সাধারণ জনতা সবাই সহযোগিতা করছে বলেও জানান তিনি যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সুবিধে করবো এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি তারপর আমাদের বেশি করে যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে আর খুবই ভালো কাজ করতেছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন এক নাম্বারে থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে সব অভিযোগের সত্যানুসন্ধান ইতিবাচক ভাবে এগিয়ে চলছে বাংলাদেশের সরকার শিক্ষার্থী ও সাধারণ জনগণ সবাই সহযোগিতা করছে আলোচনা যতটুকু হয়েছে তার পুরোটাই ইতিবাচক দর্শক আদালতে নেওয়া হয়েছে মহাজোটের শরিক ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেদনকে এই মুহূর্তে সিএমএম কোর্ট প্রাঙ্গনে আছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকি সরাসরি জানবো তার কাছ থেকে রাব্বি জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেদনের বিষয়ে আদালত কি বললেন আর সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে কখন এজলাসে তোলা হতে পারে প্রথমত যে বিষয়টি বলতে চাই যে এখানে দুজন সাবেক মন্ত্রী এবং দুজনেই কিন্তু দুটি দলের প্রধান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন এবং সেই সাথে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু এই দুই আসামিকে একটু আগে আদালতে তোলা হয়েছিল এবং তা ইনু হাসানুল হক ইনু তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে এটি নিউমার্কেট থানার হত্যা মামলা এবং একই সাথে রাশেদ খান মেনন তিনি এর আগেও রিমান্ডে ছিলেন নিউমার্কেট থানার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে ছিল আজকে আদাবর থানার আরেকটি হত্যা মামলায় তাকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এছাড়া আপনি যে তথ্যটি বলেছেন যে আসলে গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে অনেককেই কিন্তু সাবেক মন্ত্রী এমপিদের গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আদালতে আনা হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে ঠিক একইভাবে গুলশান এলাকা থেকে আজকে কিছুক্ষণ আগে আমরা যে জেনেছি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফা তাকে গ্রেফতারের খবরটি আমরা জেনেছি এখন আনুষ্ঠানিকভাবে তাকে গুলশানের কোন বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে কখন আদালতে তোলা হবে সেই বিষয়টি এখনও আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি তবে তিনি গ্রেফতার আছেন সে খবরটি আমরা নিশ্চিত হয়েছি আর এই যে ইনু এবং মেনন দুই আসামিকে যে রিমান্ডে নিল আমরা দেখেছি আসামি পক্ষের আইনজীবীরা তারা বক্তব্য তুলে ধরেছেন তারা যথারীতি বলছেন যে মিথ্যা মামলা হয়রানি করা হচ্ছে তারা কোনোভাবেই হত্যার সঙ্গে জড়িত নয় এবং সেই বক্তব্য তারা রাখছেন এবং একই সাথে সংবাদকর্মীদের সাথেও কথা বলছেন এবং যে পরিবেশটি কিন্তু এখন এখানে আমরা দেখেছি কয়েকদিন ধরেই যদিও এর আগে আমরা দেখেছিলাম যে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না তবে গত কয়েকদিন ধরেই আদালত পাড়ায় কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা কথা বলছেন এবং তারা বলছেন যে হয়রানি করার জন্য এই মামলাগুলো করা হয়েছে সবশেষ যে তথ্য যে আরাফাত মোহাম্মদ আলী আরাফাত সাবেক তথ্য প্রতিমন্ত্রী তাকে গ্রেফতার করা হলে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করা হবে সেক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কখন তাকে আদালতে আনা হবে আপনি ধন্যবাদ আপনাকে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা নেই অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধের রিটে দল হিসেবে বিবাদী করা হয়নি সুতরাং এই রিট চলতে পারে না বলে আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন অ্যাটর্নি আওয়ামী লীগকে নিষিদ্ধ চে করা চেয়ে করা রিটের পরবর্তী শুনানির দিন আগামী এক সেপ্টেম্বর ধার্য করেছে আদালত আরও বলেন সরকার চায় না কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হোক এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে উনিশে আগস্ট মানবাধিকার সংগঠন সার্ডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া হাইকোর্টে রিটটি করেন এদিকে অ্যাটর্নি জেনারেল আদালতকে আরও জানান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সে সিদ্ধান্ত আদালত দিতে পারে না কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না সুতরাং আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্যই দুই চোদ্দ ও হাজার সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায় মুক্তি দেয়া কেন অবৈধ নয় বলে রুল জারি করেছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন সুনানিতে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন যদি দুই হাজার চোদ্দ ও দুই হাজার সালের নির্বাচনের কমিশনার অবৈধ হয় তাহলে ওই দুটি নির্বাচনও অবৈধ আইন করে নির্বাচন কমিশনকে দায় মুক্তি দেওয়া হয়েছে বলেও জানান তিনি যদি ওনাদের নিয়োগের ব্যাপারে বাংলাদেশের হাইকোর্ট ডিভিশন এই মামলা শুনানি অন্তে রুল অ্যাবসলিউট করেন অথবা কিংবা আমাদের পক্ষে রায় দেন তাহলে অবশ্যই কনসিকোয়েন্স আকারে নিয়োগের ব্যাপারেই যদি প্রশ্ন উত্থাপন হয়ে থাকে তাহলে নির্বাচনের ব্যাপারে প্রশ্ন উত্থাপন হবে এটি স্বাভাবিক রিজনেবল এবং যৌক্তিক দর্শক বন্যা পরিস্থিতির আরও খবরাখবর জানব ফেনিতে যেতে চাই সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমার সহকর্মী আলামিন শিকদার আলামিন আপনার এলাকায় বন্যার পানি কি কমলো কি না আজ দুর্গত মানুষ ও আশ্রয় কেন্দ্রের অবস্থা জানাবেন আমাদের পানি বলতে গেলে যে স্রোত সেটা ধীরে ধীরে নামতে শুরু করেছে এবং সেটা ধীরে ধীরে আমরা যা দেখছি যে নোয়াখালী লক্ষ্মীপুর ওই অঞ্চলটার দিকে যাচ্ছে এবং এই যে আমার ডান পাশে যে বিস্তীর্ণ যে জলরাশিটি দেখা যাচ্ছে যেখানে মানুষ মাছ ধরছে এটা একটি বলা যেতে পারে যে একটি ধান চাষের জমি এবং এখানকার মানুষরা বলছেন এখানে ধান চাষ করা হয় সামনে আমন ধানের মৌসুম ছিল তারা এখানে বীজও রোপণ করেছে এবং সেই বীজগুলো কিন্তু এখন পানিতে তলিয়ে গেছে এই স্রোত কিন্তু এখন নামতে শুরু করেছে পানির যে প্রবাহটা সেটা দেখলে বোঝা যাচ্ছে যে পানিটি ধীরে ধীরে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে এবং এই যে পূর্ববর্তী যে অবস্থা সেই পূর্ববর্তী অবস্থা বলতে পারি দিন দিন উন্নতি হচ্ছে এবং ফুলগাজি সোনাগাজে এবং ওখানকার যে পরশুরাম ছাগল নাইয়া এইসব এলাকাগুলোর বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে তবে নতুন করে প্লাবিত হচ্ছে অর্থাৎ সেখানকার পানিগুলো যে দক্ষিণ এলাকা দিয়ে নামছে ফেনি দক্ষিণ দিক থেকে সেটা হচ্ছে দাগন ভূঁয়া সেই দাগন ভূইয়ার বেশিরভাগ গ্রাম এখন প্লাবিত এবং ভেতরের অনেক গ্রাম আছে যেমন আজকে আমরা সকাল থেকে গজারিয়া সহ আশপাশে বেশ কয়েকটা গ্রামে গিয়েছিলাম সেখানে দেখা গেছে যে অনেক প্রত্যন্ত এবং দুর্গম এলাকা রয়েছে যেখানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি এবং সেখানে এখনও বুক সমান পানি রয়েছে তারা আশপাশের যে উঁচু ভবনগুলো রয়েছে মসজিদ রয়েছে এবং যাদের একতলা ঘরও রয়েছে সেইগুলোর ছাদে তারা আশ্রয় নিয়েছে মসজিদের ভেতরে তারা আশ্রয় নিয়েছেন এবং সেখানে ত্রাণ পৌঁছানোটা অনেকটা কষ্টকর এবং সেই কষ্টকর জায়গায় আমরা দেখছি যে চেষ্টা করা হচ্ছে যাতে যে ত্রাণ সহায়তা যেন পৌঁছানো যায় তারপরও যা পৌঁছাচ্ছে তা অপ্রতুল এবং এটা যেন সমন্বয় করে একেবারে যতই দুর্গম এলাকা হোক সেখানে যেন ত্রাণগুলো পৌঁছায় এটাই তাদের দাবি ছিল এবং এই সময়ে সমাজের যে উচ্চবিত্ত মানুষগুলো ছিল তাদের মানুষগুলো যারা আছেন তাদের এই অবস্থায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো ধন্যবাদ আপনাকে দর্শক বন্যা প্রসঙ্গ লক্ষ্মীপুর ফেনি ও দর্শক আমরা লক্ষ্মীপুরে যেতে চাই লক্ষ্মীপুরে রয়েছে তাজনুর তাজনুর আপনি আপনার সেখানকার অবস্থা জানাবেন সেখানকার বন্যা পরিস্থিতি কিছুটা কমলো কিনা বা আজকে সেখানে কি অবস্থা দেখুন লক্ষ্মীপুরের এখন এমন পরিস্থিতি এখানে আসলে কমছে কিনা এই কথাটি বলার সুযোগ এখনো দিয়ে আসেনি তার কারণ আমরা শহরের খুব কাছাকাছি এলাকাতে রয়েছে এবং এটি শহরে যাওয়ার একটি সড়ক এবং সেই সড়কে আপনি দেখতেই পাচ্ছেন যে শহরে এখনও জমে আছে পানি সেই সেই সড়কে এবং এই সড়কে কিন্তু পানি প্রবাহমান অর্থাৎ এই যে যে পাশটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এ পাশ থেকে কিন্তু মেঘনা নদীতে যাওয়ার যে পাশটি সেই পাশে কিন্তু পানি বহমান রয়েছে যার ফলে কিন্তু নতুন করে এই যে পানি আসার যে প্রবণতা সেই প্রবণতার কারণে মানুষের যে ঘরবাড়ি রয়েছে যে বিস্তীর্ণ বাড়িঘর যেই এই যেই এলাকা জুড়ে রয়েছে সব কিছু কিন্তু এখনও পানির নিচে নিমজ্জিত একটু আগে আমরা একটি একটি এলাকাতে ছিলাম যেখানে অসংখ্য মানুষের ঘরবাড়ি রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবখানে কিন্তু আসলে পানির ভীষণ রকম তীব্রতা যার ফলে পানি কমেছে কিনা সেই কথাটি বলার সুযোগ অন্তত পক্ষে লক্ষ্মীপুরের বেলায় একদমই সুযোগ নেই কেননা প্রত্যেকটি বাড়ির সামনে একেবারে হাঁটু পানি যার ফলে এই যে জীবনযাপন মানুষের যে চলাফেরা সেটি একরকম দূর হয়ে পড়েছে আমি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যেই স্কুল আসলে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার কথা সেই স্কুলেও আসলে বারান্দাতে এত পরিমাণে পানি জমেছে সেখানেও আসলে থাকার সেই অর্থে কোনো সুযোগ নেই সব মিলিয়ে লক্ষ্মীপুরের মানুষের যে এখনকার যে জীবনযাপন সেটি এক কথায় এক কথায় দুঃসাধ্য যার ফলে আশ্রয় কেন্দ্রগুলোতে যারা আশ্রয় নিয়েছেন তারা কিন্তু এখন ভীষণ রকমের যে খাবার পানির সংকট কিংবা যে খাবারের সংকট সেগুলোতে রয়েছে যদিও সহায়তা খানিকটা আসছে আসতে শুরু করেছে লক্ষ্মীপুরের ব্যাপারে যারা এর মধ্যে জেনেছেন তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী দল কিংবা সরকারি বেসরকারি সংস্থা তারা আসতে শুরু করেছেন কিন্তু সেই আসার প্রবণতা এখনই একটু বেগ বাড়াতে হবে তাহলেই কিনা এখানকার যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষজন রয়েছে তারা খানিকটা ভালো থাকতে পারবে তাজনুর ধন্যবাদ আপনাকে পাঁচ দিন বন্ধ থাকার পর ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে তবে আপাতত এক লাইনের ট্রেন চলছে ক্ষতিগ্রস্ত আরেকটি লাইন সংস্কার করতে এক সপ্তাহ সময় লাগবে এমনটাই জানিয়েছে পূর্বাঞ্চল রেলওয়ে সোমবার রাত সাড়ে এগারোটায় চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়ে ঢাকামুখী আন্তঃনগর ট্রেন তুনা নিশিধা রাত পৌনে বারোটায় চট্টগ্রাম ছাড়ে ঢাকামুখী চট্টগ্রাম মেল সকাল থেকে শিডিউল অনুযায়ী ট্রেন চলছে বন্যার পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ ডুবে যাওয়ায় আগস্ট থেকে চট্টগ্রামের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল আজ রাত থেকে চলাচল শুরু করবে পর্যটক এক্সপ্রেস ভারত ফারাক্কার একশো নয়টি গেট খুলে দেয় দ্রুত পানি বাড়ছে পদ্মা নদীতে এতে আতঙ্ক দেখা দিয়েছে তীরবর্তী জনপদে রাজশাহীর গোদাগাড়ি পবা চারঘাট বাঘা উপজেলায় মানুষের দিন কাটছে উৎকণ্ঠায় জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন ঈশ্বরদীতে বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে নদীর পানি বন্যার সংখ্যায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি আতঙ্কে আছেন কুষ্টিয়ার বাসিন্দারা গতকাল সন্ধ্যা থেকেই জেলার বিভিন্ন মসজিদে সতর্ক থাকতে মাইকিং করা হয় তবে জেলার নদীর পানি এখনও বিপদসীমায় পৌঁছায়নি পাবনা হাইড্রোলজি বিভাগ থেকে জানানো হয়েছে পাকশি হার্ডেন্স ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা এগারো দশমিক সেন্টিমিটার পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের উপর ভারত যে নির্যাতন চালাচ্ছে তার বিচার হবে আন্তর্জাতিক আদালতে এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন বিপ্লব যেন পথহারা না হয় সেজন্য উপদেষ্টাদেরই ধারণ করতে হবে বিপ্লব আজ বিএনপির দুটি পৃথক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকালে ছিল কমিটির সংবাদ সম্মেলন যেখানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের উপর ভারত যে নির্যাতন চালাচ্ছে তার বিচার হবে আন্তর্জাতিক আদালতে বিএনপির এ নেতা জানান এরই মধ্যে দুর্গত এলাকায় দেড় কোটি টাকার ত্রাণ পাঠানো হয়েছে তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা থেকে আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে বৃষ্টি তো বৃষ্টির সিজন হবেই কিন্তু স্বাভাবিক বৃষ্টির চেয়ে আজকে পানির বাড়ার পরিমাণ দশ ফিট উঁচু হয়ে ওই মরু নদী দিয়ে পানি আসার কথা ছিল না এদিকে জাতীয় প্রেস ক্লাবে দুপুরে আয়োজিত হয় মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভা সেখানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত জেনারেল হাফিজউদ্দিন আহমেদ বলেন বিপ্লব যেন পথ হারা না হয় সেজন্য উপদেষ্টাদের থাকতে হবে সতর্ক একই সাথে প্রধান উপদেষ্টাকে কঠোর হওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে অনুরোধ হলো সংসদের প্রতিনিধিত্ব আছে এই ধরনের অতীতে যেসব রাজনৈতিক দল সংস্কৃত প্রতিনিধিত্ব পেয়েছে তাদের সাথে দ্রুত আলাপ করুন আমরা চাই বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে উপদেষ্টা পরিষদে যারা আছেন আপনারা বিপ্লবকে ধারণ করুন সময় ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া সবার নাম প্রকাশ করতে সেনা প্রধানের প্রতি আহ্বান জানান হাফিজ বলেন সেনানিবাস দুর্বৃত্তদের অভয়ারণ্য হতে পারে না বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতিও আহ্বান জানান বিএনপিরাই এই নেতা খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ ক্যাম্পাসের কয়েকটি স্থানে চলছে বন্যার্থদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম তবে অনুদান হিসেবে কাপড় গ্রহণ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন যা চলবে মধ্যরাত পর্যন্ত নগদ টাকা ওষুধ পোশাক সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য সহায়তা দিচ্ছেন সাধারণ মানুষ বর্ণার্থ ও অসহায় মানুষের সহযোগিতায় নগরীর সর্বস্তরের মানুষ সারা দিয়েছেন তবে শিক্ষার্থীরা আজ থেকে বর্ণার্থদের সহায়তায় কাপড় না দেওয়ার অনুরোধ জানিয়েছে যারা এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন শুকনো খাবার তাই নগদ অর্থ এবং খাবার দেওয়ার আহ্বান জানান তারা আজও কয়েকটি ট্রাকে বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে প্রায় দেড় লাখ টাকার মতো কালেক্ট করছি এবং আমরা পঞ্চাশ হাজার টাকার শুকনা খাবার মুড়ি চিরা এগুলো কালেক্ট কিনছি তারপর আমরা এক লাখ টাকা এখানে জমা দেবো শুকনা খাবার মেডিসিন পানি এসব নিয়ে আসি কাপড় আর এক লাখ টাকা নগদ আমরা এখানে জমা দেব এখন টিএসসিতে আর কি কষ্ট হলেও আমাদেরকে আনন্দ লাগতেছে যে আমরা এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন কলেজের শিক্ষার্থীরা বিকেলে এই কর্মসূচি পালন করা হয় শিক্ষার্থীরা জানান কোটা আন্দোলনে অংশ নেয়া সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থীদের ওপর ষোলোই জুলাই ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় এগারোই আগস্ট গঠিত হয় তদন্ত কমিটি তাদের রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থী ও ইন্টার্নদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার বহিরাগতদের অবাঞ্ছিত ঘোষণা ও মামলা দায়ের সিদ্ধান্ত হয় এজন্য কর্তৃপক্ষকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা কিন্তু একশো ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসন পদক্ষেপ না নেয় আজ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা নিরাপদ সড়ক চাই বা কোটা সংস্কার সব আন্দোলনেই সামনে সাইতে ছিলেন আবদুল্লা আল্লাবিব বর্ণার্থদের সহায়তায় যে পঁচিশে আগস্ট হন দুর্ঘটনার মুখোমুখি বর্তমানে ঢাকার সিএমএইচে রয়েছেন লাইফ সাপোর্টে চিকিৎসক জানান ব্রেইন ও ফুসফুস থেতলে গেছে ভেঙে গেছে স্পাইনাল কর্ড। এরই মধ্যে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষার্থীরা জানিয়েছে চিকিৎসার ব্যয়ভার বহনের আবেদন এছাড়া নিরাপদ সড়ক আন্দোলনে উত্থাপিত ছাত্রদের দাবি ও পরিকল্পনা বাস্তবায়নের কথাও জানায় তারা দুই সালে নিরাপদ সড়ক আন্দোলন বা দুই হাজার কোটা সংস্কার বরাবরই সরব বুটেক্স বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উনচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আবদুল্লাবি দেশ যখন বন্যার কবলে পড়ল পিছিয়ে ছিলেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় এই সমন্বয় বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে গেছেন সংগ্রহ করেছেন ত্রাণ সামগ্রীও কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দুদিন ধরে এই তরুণ তুর্কি লড়ছেন মৃত্যুর সাথে পাঞ্জা গত পঁচিশ আগস্ট ফেনী দাগন ত্রাণ সামগ্রী বিতরণ শেষে ঢাকায় ফেরার পথে কুমিল্লার গৌরীপুরে দুর্ঘটনার শিকার হয় লাবিবদের ট্রাক সে সময় ট্রাকে ছিল এগারো জন চালকের পাশের আসনেই ছিলেন লাবিব যে কারণে গুরুতর আহত হন তিনি আহত লাবিবকে প্রথমে কুমিল্লা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় সেদিন ঘটে যাওয়া দুর্ঘটনার বর্ণনা দেয় ট্রাকে থাকা লাবিবের সহপাঠীরাও ওর মেরুদণ্ডটা ভি শেপ হয়ে গেছিল ঠিক আছে এতটা বাজে অবস্থা ছিল আমার এখন পর্যন্ত হাত পা কাঁপতে ও হচ্ছে ইঞ্জিন কম্পার্টমেন্টের একদম মানে দেহের সাথে লেগে যায় আর কি খুব বড় একটা প্রেশার খায় ওখানে এই ক্যাম্পাসে যদি আমাদের অন্যায়ের প্রতিবাদ চালায় যেতে হয় আমাদের লাবিবকে খুব দ্রুত দ্রুতই আমাদের মধ্যে ফিরে আসতে হবে বুটেক্সের জোন কালার জোন কালচার যেটা নিয়ে সবাই অনেক কথা বলতো সেই কালচারের বিরুদ্ধে সর্বপ্রথম কথা কিন্তু লাবিবি বলেছিল আহত বন্ধুর শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা জানান যেহেতু লাবিব একজন সক্রিয় আন্দোলনকারী তাই তার চিকিৎসার ব্যয়ভার বহনের আবেদন জানানো হয় প্রধান উপদেষ্টার কাছে লাবিবের চিকিৎসার সমস্ত ব্যয়ভার রাষ্ট্রকে বহন করতে হবে এবং জরুরি মুহূর্তে যদি দেশের বাইরে ও সর্বোচ্চ চিকিৎসা দরকার পড়ে সেই চিকিৎসা অনতি বিলম্বে ব্যবস্থা করতে হবে লাভি হচ্ছে দেশের প্রান্তি লগ্নে এমন কোনো আন্দোলন নেই যাতে সে অংশগ্রহণ করে নেয় দেশকে সে এত বছর সার্ভ করে আছে এখন কি হচ্ছে দেশ তাকে সার্ভ করবে না আমাদের সড়কটা এখনও নিরাপদ দেখেই সেই তার এই অবস্থা যে নিরাপদ সড়ক আন্দোলন যেটা হয়েছিল দু হাজার আঠারো সালে আঠারো সালের দাবিগুলো এখনো বাস্তবায়ন হয়নি এগুলো সফল বাস্তবায়ন করতে হবে বুটিক্স শিক্ষার্থীদের প্রত্যাশা লাবিব যেন সুস্থ হয়ে দ্রুতই ফেরে ক্যাম্পাসে সবাই বের হয়ে গেছে বাট লাবিব এখন কেন বের হচ্ছে না তারপরে আমরা দেখলাম যে ট্রাকের মধ্যে লাবিব নাই ওকে দেখা যাচ্ছে না কেন লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা চলমান বন্যায় রেড ক্রিসেন্টের কোনো ভূমিকা দেখা যায়নি এজন্য তাদের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে এরপর নতুনদের রেড ক্রিসেন্টদের দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব এম এ আকমল হোসেন নাজাদ সচিবের সাংবাদিকদের এর কথা জানান তিনি বলেন স্বাস্থ্যখাতে দুর্নীতির বিষয়ে আপোষ করা হবে না এ সময় স্বাস্থ্য খাতের ভুলগুলো ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি বলেন ধীরে ধীরে স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণে আসবে আগে যারা আছে তাদের সবাইকে বাদ দিয়ে কাজ করা যাবে না কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি রেড ক্রেসেন্টের ওভারঅল ভূমিকা সন্তোষজনক না হওয়ায় আমরা বোর্ডটা ভেঙে দিয়েছি নতুন বোর্ড নতুন চেয়ারম্যান নতুন বসবেন তিনি নতুন করে আপনারা দেখবেন যাতে যে কোনো বিপদে যেন আমাদের সহযোগী হিসেবে রেড ক্রেসেন্ট অংশগ্রহণ করতে পারে চাঁদপুরে জেলার ফরিদগঞ্জ উপজেলায় বন্যা দুর্গত এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে আব্বাস উদ্দিন ফাউন্ডেশন বাংলাদেশ কর আইনজীবী ফোরামের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিনের নেতৃত্বে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় সকাল থেকে বন্যা কবলিত কয়েকশো পরিবারের কাছে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয় এসব উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সহ ক্রীড়া সম্পাদক মিয়াজি মোহাম্মদ মমিনুল ইসলাম কেন্দ্রীয় যুবদলের সদস্য মোহাম্মদ সোহেল আলম আর এই ছিল আজকের সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে